নমস্কার, বিকেল পাঁচটায় আজকে আমি এসেছি ছোলার ডালের ভাপার রেসিপি নিয়ে। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল বাটন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এটা আমাদের বাড়ির একটা নিজস্ব রেসিপি, ছোলার ডালের ভাপা। হয়তো অনেকের বাড়িতে অনেক পদ্ধতিতে করা হয়, কিন্তু আমাদের বাড়িতে ঠিক যে পদ্ধতিতে এটা বানানো হয় আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। আর গরম ভাতের সাথে এই ছোলার ডালের ভাপা কিন্তু একদম জমজমাট। সুতরাং আজকের রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন। আর তাছাড়া এখন যেহেতু লকডাউনের সময়, সুতরাং খুবই সামান্য কিছু জিনিসপত্রই বাড়িতে মজুদ থাকে, আর সব সময় তো বাজার হাট করা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে, আর সেটা বেরোনো উচিতও নয়। তাই বাড়িতে যে যে জিনিসগুলো থাকে তারই মাধ্যমে যে সামান্য কিছু জিনিস বানানো যায় সেই রেসিপিই কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তাহলে আসুন, নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, যেটা আমি খুব ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে সেটা 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এবারে পুরো জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সি জারে আমি এই ডালটাকে প্রথমে নিয়ে নিলাম। আমি অবশ্য এখানে পুরো ডালটা নিয়ে নিই, আমি 2 বারে এটাকে গ্রাইন্ড করেছি। তো তার মধ্যে আমি দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। যদি দেখেন যে একটুখানি আটকে যাচ্ছে পেস্টটা বানাতে গেলে, তাহলে 1 বা 2 টেবিল চামচ জল দিতে পারেন, কিন্তু তার থেকে বেশি জল দেবেন না, কারণ এই ছোলার ডাল বাটাটা কিন্তু একটু টাইট টাইটই হয়। দেখুন, ডালটা আমার বাটা হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কীরকম ভাবে হবে। ঠিক এই রকমই কনসিস্টেন্সি হতে হবে, একদমই টাইট টাইট, মানে কোনো লুজ ব্যাপার থাকবে না, সেই জন্য জল একদমই নামমাত্র বা দেবেন না। এবার ডালটাকে আমি একটা বাটিতে নিয়েছি। ডাল বাটাটাকে নিয়ে প্রথমে আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপরে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, অপশনাল তবে দিলে স্বাদটা ভালো লাগে, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পরিষ্কার হাতে সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে এবার একটা কড়াইতে আমি এখানে সরষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি, তাতে আমি এই যে মেখেছিলাম ডালের মিশ্রণটা সেটার থেকে চ্যাপ্টা চ্যাপ্টা আকার করে আমি একটু বড়া ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু আপনারা এমনিতেও স্ন্যাক্সের হিসাবে চায়ের সাথে বিকেলবেলা বা এমনি সিম্পল ডালের সাথে আপনারা কিন্তু সার্ভ করতে পারেন, এটা কিন্তু এমনিও খেতে খুবই ভালো লাগে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে আরও পিঠটা ভেজে নেব। যখন আপনারা এটা স্ন্যাক্সের হিসেবে ব্যবহার করবেন, আমি সাজেস্ট করব এর মধ্যে একটু হিং দেবেন, আর যদি মনে করেন তাহলে একটু পেঁয়াজ কুচি দিলেও দিতে পারেন। বড়াগুলো মোটামুটি এখানে লাল করেই ভাজা হয়ে গেছে, তবে অতিরিক্ত লাল করে ভাজবেন না, কারণ এটাকে আমরা ভাপাবো। তো ভাজাটা হয়ে গেলে যেরকম আপনারা দেখছেন সেরকম পরিমাণ হয়ে গেলেই আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাকি যে বড়াটা ছিল, মানে যে ডাল বাটাগুলো আছে সেগুলোর থেকেও আমি একইভাবে এখানে বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো সবই আমার ভাজা হয়ে গেছে, আমি যতটা ডাল নিয়েছিলাম তাতে আমার 15টা মতো বড়া ভাজা হয়েছে। এবার আরেকটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি 4 টিস্পুন পোস্ত, 200 গ্রামের জন্য আমি এই মাপটা দিচ্ছি। তাতে আমি অ্যাড করছি 3 টিস্পুন হলুদ সর্ষে দিয়ে এটাকে আমি প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি।
ভেজাবার কোনো প্রয়োজন নেই, এটা শুকনো অবস্থাতেই খুব ভালো গুঁড়ো হয়ে যায়। দেখুন এরকম পাউডার ফর্মে হয়ে গেছে। এরকম ভিডিও কিন্তু আমি অনেক আগেও পোস্ট করেছি, পোস্ত বাটা বা সর্ষে বাটা কী করে করতে হয় না ভিজিয়ে রেখে। এবার এতে আমি দিচ্ছি 4-5 টেবিল চামচ মতো জল, দিয়ে এটাকে আবার আমি আটকে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তাহলে সর্ষে পোস্তটা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণ হয়েছে। একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে আমি প্রথমে ওই সর্ষে পোস্ত যে বাটাটা সেটাকে ঢেলে দিলাম। ওই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, নুন দিলাম স্বাদ মতো, আর দিলাম 1/2 টিস্পুন চিনি। দিয়ে এবার সব জিনিসগুলোকে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়া হয়ে গেলে এতে আমি দিচ্ছি 3 টেবিল চামচ মতো, যদি আপনারা কম খান তাহলে 2 টেবিল চামচই দেবেন, তাহলে 2-3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আরও একবার বড়ার সাথে এবং এই যে মশলাটা আছে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে টিফিন কৌটোর ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। তার আগে আমি অবশ্য আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে নিলাম। কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ওই টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম আর ঢাকনা চাপা দিয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 12-15 মিনিটের জন্য আমি রান্না করে নেব। তাহলে এটা কিন্তু মোটামুটি আমার রেসিপি কমপ্লিট। এটা হয়ে গেলেই কিন্তু আমি এবার একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে তারপরে খুলে সার্ভ করব। আমার কিন্তু 15 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার এটাকে বন্ধ করে নামিয়ে দিচ্ছি। দেখুন টিফিন বক্সের ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুস্বাদু লাগে গরম ভাতের সাথে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে জানান যে কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আগামীকাল আবার আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।